আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমার পারমাণবিক আকার এবং পরমাণুর ব্যাসার্ধ নিয়ে। লক্ষ্য করে দেখবা, তোমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে যে তোমাকে যদি বলা হয় বলো তো দেখি সোডিয়াম বড় নাকি ম্যাগনেসিয়াম বড়, বা তোমাকে বলা হলো যে ক্লোরিন বড় নাকি ফ্লোরিন বড়, এরকম প্রশ্ন তোমাকে মানে করে, তোমাকে উত্তর দেওয়া লাগে। অর্থাৎ তুমি কিভাবে বুঝবা যে কারাকার বড় এবং কারাকার ছোট, এবং এটাও তোমাকে কিন্তু ব্যাখ্যা করা থাকে যে একই পর এই যে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, এটা কিন্তু একটা পর্যাবৃত্ত ধর্ম। পর্যায় বরাবর এক ধরনের পরিবর্তন হয়, গ্রুপ বরাবর এক ধরনের পরিবর্তন হয়। তো পর্যায় বরাবর পরিবর্তনটা কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে, গ্রুপ বরাবর পরিবর্তনটা কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে, পুরো বিষয়টা আজকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করতেছি এই টপিক নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। তো চলো ব্যাখ্যা করি। দেখো টপিক কি, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। তোমাদের মনে সম্ভবত প্রথমে প্রশ্ন আসবে যে ভাইয়া পরমাণুর আকারটা আসলে কি বা পারমাণবিক ব্যাসার্ধটা আসলে কি। দেখো যে কোনো মৌল হোক না কেন, সেটা সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম যেটা হোক না কেন, প্রত্যেকটা পরমাণুর কিন্তু একটা নির্দিষ্ট আকার আছে বা নির্দিষ্ট একটা ব্যাসার্ধ আছে, ঠিক আছে? যেমন তোমাকে যদি আমি এটার কথা বলি যে ধরো তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই যে লিথিয়াম 3, এর ইলেকট্রন বিন্যাস করলে তুমি দেখতে পারো 1s2, 2s1, এটা কিন্তু লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো তুমি এখান থেকে যদি তার ডায়াগ্রামটা একটু আট করার চেষ্টা করো তাহলে তুমি দেখতে পারবা যে তুমি একটা নিউক্লিয়াস দিলা, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, 1s2 2টা, এখানে একটা ইলেকট্রন দিলা, এখানে একটা ইলেকট্রন দিলা, এবং দ্বিতীয় যে শক্তি স্তরটা আছে ইলেকট্রন কয়টা, একটা, তুমি এখানে একটা ইলেকট্রন দিলা। এই যে দেখো লিথিয়ামের ক্ষেত্রে আমি এই যে সুন্দর একটা আর্ক করলাম না, এটাই হলো কি সোডিয়ামের আকার। সোডিয়ামের আকারটা আসলে কতটুকু, একটা নির্দিষ্ট আকার না, আকার আছে কিন্তু, অর্থাৎ প্রত্যেকটা পরমাণু এরকম একটা নির্দিষ্ট আকার আছে, সেই আকারটা একটা পর্যাবৃত্ত ধর্ম। পর্যায় বরাবর এক ধরনের পরিবর্তন হয়, গ্রুপ বরাবর এক ধরনের পরিবর্তন হয়। এই ব্যাসার্ধ বলতে বোঝানো হচ্ছে যে নিউক্লিয়াস থেকে দেখো তো একটা আর ব্যাসার্ধ নিয়েই কিন্তু সে ঘোরাফেরা করতেছে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে। তো এই ব্যাসার্ধটাও একটা পর্যাবৃত্ত ধর্ম। তো এই বিষয়গুলো তুমি ব্যাখ্যা করতে পারবা আজকের মাধ্যমে, ঠিক আছে? এই যে এটা হলো আকার। তো এই যে পরমাণুর আকার যেটা আছে, এই আকারটা কিন্তু দুভাবে পরিবর্তন হয়। একই পর্যায়ে বরাবর এক ধরনের পরিবর্তন হয়, গ্রুপ বরাবর এক ধরনের পরিবর্তন হয়। তো আমরা দুটাই দেখব। তো প্রথমত আমরা দেখি যেটা, সেটা হলো যে একই পর্যায়ে বরাবর কি হয়, যে একই পর্যায় বরাবর তুমি লক্ষ্য করে দেখবা যখন তুমি একই পর্যায়ের বাম থেকে এরকম ডান দিকে যাবা তখন দেখবা সেই পরমাণুর আকারটা কমতে থাকবে। কি হয়, আকারটা কমতে কমতে থাকে। কি হয় তুমি লক্ষ্য করে দেখবা যে যখনই তুমি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাবা তখন পরমাণুর আকারটা কি হয়, কমতে থাকে বা হ্রাস পেতে থাকে। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে ভাইয়া পরমাণুর আকার কেন কমে বা কেন হ্রাস পাচ্ছে, এর বেসিক যে কারণটা সেটা তোমরা তুলে ধরার চেষ্টা করতেছি। আমি যে কোনো একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরে নাও তোমাকে একটা উদাহরণ দিই যে তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে সোডিয়াম আছে তোমার কাছে বা ম্যাগনেসিয়াম আছে এবং তোমার কাছে অ্যালুমিনিয়াম আছে। তোমাকে এরকম তিনটা মৌলের নাম বলা হচ্ছে, বলা হচ্ছে যে এই তিনটা মৌলের ভিতর থেকে কার আকার সব থেকে বড় তুমি ব্যাখ্যা করো। তো তুমি তো জানো যে কি একই পর্যায়ে যখন তুমি বাম থেকে ডান দিকে যাবা তখন পরমাণুর আকারটা কমতে থাকবে বা ছোট হতে থাকবে। তো সেই হিসেবে লক্ষ্য করে দেখবা এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম তিনটাই কিন্তু একই পর্যায়ের মৌল হবে। কীভাবে একই পর্যায়ের মৌল হবে তুমি ইলেকট্রন বিন্যাসটা করে জাস্ট থাম করে বলে দিতে পারবা। প্রথমতই যখন তুমি কারো আকার ব্যাখ্যা করতে যাবা বা ব্যাসার্ধ ব্যাখ্যা করতে যাবা, ফার্স্ট অফ অল চেষ্টা করবে তাদের পর্যায় বা গ্রুপ কোনটা দিয়ে মিলতেছে সেই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সেটা বের করা। দেখুন সোডিয়াম ইলেকট্রন বিন্যাস যদি একটু করে নেই, আচ্ছা আমি এদিকে লিখি একটু, যে তোমার কাছে এখানে একটা সোডিয়াম আছে, সোডিয়াম 11, ইলেকট্রন বিন্যাস করো 1s2, 2s2, 2p6, তারপর হলো 3s1, এটা হলো তোমাদের সোডিয়াম ইলেকট্রন বিন্যাস। আমি এখানে যদি আবার ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাসটা করি, ম্যাগনেসিয়াম 12, 1s2, 2s2, 2p6, 3s2, এটা তোমার ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস। আবার যদি তুমি অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস করো, যে অ্যালুমিনিয়াম 1s2, 2s2, 2p6, 3s2, 3p1, এটা কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস হলো। তুমি লক্ষ্য করে দেখো যে সোডিয়ামে এরও পর্যায় সংখ্যা 3, অর্থাৎ সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা তার পর্যায় নির্দেশ করে। সোডিয়ামও 3 নম্বর পর্যায়ের মৌল, ম্যাগনেসিয়ামও 3 নম্বর পর্যায়ের মৌল, অ্যালুমিনিয়ামও 3 নম্বর পর্যায়ের মৌল। এই তিনটাই একই পর্যায়ের মৌল। এবং দেখো সোডিয়াম প্রথম আছে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, এটা কিন্তু এটা বামে আছে, তারপরে ডানে এটা, তারপরে ডানে এটা, তো বাম থেকে ডান দিকে যাচ্ছ। সেই হিসেবে কিন্তু অ্যালুমিনিয়ামের আকারটা ছোট হওয়ার কথা,
অবশ্যই ছোট হবে। কিভাবে ছোট হবে আবার কেন ছোট হবে সেটা আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে ব্যাখ্যা করে দেখি, যেহেতু আমাদের আকার ব্যাখ্যা করতে বলছে। তো তুমি যে সোডিয়ামের এই ডায়াগ্রামটা একটু আটকার চেষ্টা করো, দেখবা যে সোডিয়ামের একটা নিউক্লিয়াস দিলা, তারপরে তার প্রথম কক্ষপথ দেখো 1s2, প্রথম কক্ষপথে কিন্তু দুইটা ইলেকট্রন আছে, একটা দুইটা, এবং দ্বিতীয় কক্ষপথের দিকে লক্ষ্য করো 2s2 2p6, তাতে আটটা ইলেকট্রন আছে, একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট, তোমাদের আটটা ইলেকট্রন হয়ে গেল। তৃতীয় শক্তি স্তরে আমার একটা ইলেকট্রন আছে, একটা। একইভাবে তুমি ম্যাগনেসিয়ামের টাট করো, প্রথম কক্ষপথে একটা দুইটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, দেখো আটটা ইলেকট্রন আছে কিন্তু। তারপর তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 3s2, অর্থাৎ দুইটা, একটা দুইটা, এটা কে, এটা ম্যাগনেসিয়াম। আবার তুমি যদি অ্যালুমিনিয়ামে টাট করো তাহলে দেখতে পারবা যে নিউক্লিয়াস প্রথম শক্তি স্তরে দুইটা, এই যে 1s2, দ্বিতীয় শক্তি স্তর 1s2 2p6, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, দুই চার ছয় আট, আটটা ইলেকট্রন হয়ে গেছে। তৃতীয় শক্তি স্তরে দেখো 3s এবং 3p1, অর্থাৎ তিনটা ইলেকট্রন আছে, একটা দুইটা তিনটা, এরকম কিন্তু দিছে। তুমি দেখো এটা হলো তোমার সোডিয়াম, এটা হলো ম্যাগনেসিয়াম, এটা অ্যালুমিনিয়াম। লক্ষ্য করে দেখবা যখন তুমি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাচ্ছ এখানে তোমার কী চেঞ্জ হচ্ছে, কী ভ্যালুটা চেঞ্জ হচ্ছে সেটা একটু লক্ষ্য করো। তুমি দেখো ভাইয়া যে এই সোডিয়ামের ক্ষেত্রে তোমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা বলো তো। সোডিয়ামের ক্ষেত্রে দেখবা যে এখানে কিন্তু 11, তাই না? সোডিয়ামের কিন্তু ইলেকট্রন আছে 11টা, এবং প্রোটন আছে কয়টি, প্রোটনও কিন্তু আছে তোমার 11টি। তুমি কিন্তু জানো যে ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন কিন্তু পজিটিভ চার্জ, লক্ষ্য রাখো। আবার দেখো যে এই যে সোডিয়াম, সোডিয়ামের পর্যায় সংখ্যা কয়টা, দেখো তো কক্ষপথ কয়টা, এক দুই তিন, এর কক্ষপথ তিনটা না, অবশ্যই কিন্তু তিনটা। আবার ম্যাগনেসিয়ামের দিকে লক্ষ্য করো, দেখো এর কিন্তু 12, তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টা, এখানে ইলেকট্রন আছে কিন্তু 12টি, প্রোটন আছে কয়টি, প্রোটনও কিন্তু আছে 12টি, এটা পজিটিভ, ইলেকট্রন কিন্তু নেগেটিভ। আবার অ্যালুমিনিয়ামের এর পর্যায় সংখ্যা কত দেখো তো, এক দুই তিন, অর্থাৎ কক্ষপথ কিন্তু তিনটা। আবার অ্যালুমিনিয়ামের দিকে লক্ষ্য করো, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন কয়টি, 13টি, প্রোটন কয়টি, প্রোটন হলো আমাদের 13টি, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আর স্তর সংখ্যা কয়টি বা পর্যায় সংখ্যা কত, 3। দেখো তো তুমি যখন একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাচ্ছ কী চেঞ্জ হচ্ছে, দেখো তোমাদের কিন্তু ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হচ্ছে এবং প্রোটন সংখ্যাও কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো ইলেকট্রন 11, এখানে প্রোটন 11, যখন চলে যাচ্ছ তখন এই যে ম্যাগনেসিয়ামে যাচ্ছ ইলেকট্রন 12 হয়ে গেছে, অ্যালুমিনিয়ামের কাছে যাচ্ছ ইলেকট্রন 13 হয়ে গেছে, প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে, দেখো 11 12 13। অর্থাৎ যখন তুমি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাচ্ছ তখন তোমার কিন্তু ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাট নতুন স্তর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। সোডিয়ামের স্তর সংখ্যা 3টা, ম্যাগনেসিয়ামের স্তর সংখ্যা 3টা এবং অ্যালুমিনিয়ামের স্তর সংখ্যা 3টা, অর্থাৎ তাদের স্তর সংখ্যা কিন্তু সেম থাকে। তো তুমি এখন আমার একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া কেন আপনি বলতেছেন ইলেকট্রন যে কয়টা আছে প্রোটন ওই কয়টা আছে, কারণ একটা পরমাণু কিন্তু স্বাভাবিকভাবে চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে, অর্থাৎ এখানে ইলেকট্রন পজিটিভ চার্জ যতগুলো আছে নেগেটিভ চার্জও ঠিক ততগুলোই আছে। তো এখন তুমি ব্যাখ্যাটা কীভাবে দিবা, বলবা একই পর্যায়ে যখন আমি বাম থেকে ডান দিকে যাচ্ছি তখন দেখতেছি তাদের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা বাড়তিছে বাট নতুন স্তর সংখ্যা বাড়তিছে না, ফলে প্রোটন যেহেতু পজিটিভ চার্জ, ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, এদের মাঝে আকর্ষণটা বৃদ্ধি পায়। কীভাবে বৃদ্ধি পাচ্ছে দেখো, এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এই যে 13টা প্রোটন 13টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, আর সোডিয়ামের দিকে লক্ষ্য করো এখানে দেখো এর 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। অবশ্যই কিন্তু এখানে আকর্ষণটা বেশি হবে, কারণ এই জায়গায় 13 জন মিলে 13 জনকে টান দিছে, তার মানে এখানে কিন্তু আকর্ষণটা বেশি, আকর্ষণটা কিন্তু বেশি, আর এখানে কিন্তু তুলনামূলকভাবে আকর্ষণটা একটু কম, আকর্ষণ কি একটু কম, বুঝছো? তো কী হচ্ছে যখন তুমি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাচ্ছ তখন এদের মাঝে আকর্ষণটা প্রচণ্ড লেভেলে বৃদ্ধি পাচ্ছে, আর আকর্ষণ বৃদ্ধি পেলে কী হচ্ছে মানে তোমাকে এরকম চাপিয়ে ধরতেছ, চাপে ধরার কারণে কিন্তু তাদের আকারটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ব্যাখ্যাটা আসলে এইরকম, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যখন তুমি যাচ্ছ তাদের স্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না বাট ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রোটন যেহেতু পজিটিভ চার্জ, ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ ইলেকট্রনের মাঝে আকর্ষণ হয়, এই আকর্ষণ হওয়ার কারণে আকর্ষণটা চরম লেভেলে বৃদ্ধি পায় বাম থেকে ডান দিকে গেলে, ঠিক আছে? আকর্ষণটা বৃদ্ধি পাওয়ার কারণেই পরমাণু আকারটা ক্রমশ ছোট হতে থাকে, ঠিক আছে? তো এই জন্য কিন্তু বলা হয় একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকারটা আসলে ছোট হয়, কী হয় ছোট হয়। তো সেই হিসেবে কী হবে, সব থেকে আকার বড় হবে কার, এখানে আকর্ষণ কম, তার মানে আকার সব থেকে বড় হলো এর, সোডিয়ামের,
আবার এর থেকে একটু আকর্ষণ বেশি ম্যাগনেসিয়ামে, তার মানে এর থেকে এরকম হবে। আর সব থেকে আকর্ষণ বেশি কার? অ্যালুমিনিয়াম, সেই জন্য আকারটা এর কী হবে, সব থেকে ছোটো হবে। তাহলে ক্রোমটা কেমন হলো? সোডিয়ামের কোথায় আট করি দেখো, সোডিয়ামের আকার সব থেকে বড়, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আশা করতেছি এই টপিক নিয়ে, এই পর্যায় বরাবর কেন পরিবর্তন হচ্ছে এটা, এটা নিয়ে আর তোমাদের কোনো ঝামেলা থাকার কথা না। ঠিক আছে, তো চলো, এটা ছিল আমাদের একই পর্যায় বরাবর। এবার যদি একই গ্রুপ বরাবর হয় সেটা কীরকম পরিবর্তন হয় সেটা একটু লক্ষ্য করা যাক। এটা খুবই সহজ, তুমি যদি একটা বুঝে থাকো আর একটা এমনিতেই বুঝবা। এবার তোমাকে যদি বলা হয় যে একই গ্রুপের বরাবর আসলে এদের পরিবর্তনটা কেমন হয়, একই গ্রুপ বরাবর, গ্রুপ একই গ্রুপ বরাবর যখন তুমি ওপর থেকে নিচ দিকে আসবা, কোন দিকে? উপর থেকে নিচ দিকে, উপর থেকে নিচ দিকে আসবা, তখন তাদের আকারটা, পারমাণবিক ব্যাসার্ধটা আসলে বাড়তে থাকে, বাড়তে থাকে। এখন আবারও মনে প্রশ্ন যে ভাইয়া কেন বাড়তে থাকে, তো আমি একটা উদাহরণ দিই। সেটা হলো কি, ধরে নাও তোমার কাছে একটা একই গ্রুপের কিছু একটা মৌল নেই, যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা কিন্তু একই গ্রুপের মৌল। এটার 3, এটা 11, এটা কিন্তু আমাদের 19। তো আমরা কি বললাম, একই গ্রুপে যত উপর থেকে নিচ দিকে যাবা তখন তাদের আকারটা বা পারমাণবিক ব্যাসার্ধটা বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? সেম কেস সেম ব্যাখ্যা। তুমি যদি লিথিয়াম ইলেকট্রন বিন্যাসটা একটু করে নাও তাহলে তুমি দেখতে পারবা 1s2 2s1। আবার তুমি যদি সোডিয়াম ইলেকট্রন বিন্যাসটা করো 1s2 2s2 2p6 3s1। আবার তুমি যদি এই পটাশিয়াম ইলেকট্রন বিন্যাসটা করো তাহলে তুমি দেখতে পারবা 1s2 2s2 2p6 3s2 3p6। থার্ডিতে কিন্তু ইলেকট্রন যায় না, যায় কোথায়? 4s এ। অর্থাৎ দেখো, এই পর্যন্ত তোমার অলরেডি 18টা ইলেকট্রন চলে গেছে, আর একটা ইলেকট্রন বাদ আছে, সেই ইলেকট্রন কিন্তু থার্ডিতে যাবে না, যাবে কোথায়? 4s এ, তাই না? তার মানে ইলেকট্রনটা কোথায় যাচ্ছে? 4s এ। তাহলে 4s1। তো কি দেখো, তুমি যখন উপর থেকে নিচ দিকে নামতেছো কী এমন তোমার চেঞ্জ হচ্ছে যার কারণে আমরা বলতেছি আকারটা বৃদ্ধি পাচ্ছে? তুমি যদি লিথিয়ামের ডায়াগ্রামটা এখানে একটু আর্ট করো তাহলে দেখতে পারবা যে লিথিয়াম একটা নিউক্লিয়াস দিলাম, প্রথম শক্তি স্তর আছে ইলেকট্রন 2টা 1s2, দ্বিতীয় শক্তির স্তর 2s1, ইলেকট্রন আছে 1টা, দ্বিতীয় শক্তি স্তর দাও ইলেকট্রন কয়টা? 1টা। এটা কে? এটা হলো আমাদের সে লিথিয়াম। আবার তুমি যদি সোডিয়াম ইলেকট্রন ডায়াগ্রামটা একটু আর্ট করো তাহলে দেখতে পারবা যে একটা নিউক্লিয়াস দিলা, নিউক্লিয়াস দেওয়ার পর একটা প্রথম কক্ষপথ, এইটা ধরো দেখো 2 2টা ইলেকট্রন দিয়ে দিলা প্রথম শক্তি স্তরে, এবং দ্বিতীয় শক্তি স্তরে আসো 2s2 এবং 2p6, অর্থাৎ 8টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এবং তুমি দেখো 3s1, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 1টা। এবার তুমি যদি লাস্ট দেখো পটাশিয়ামের দিকে, পটাশিয়ামের ইয়েটা তুমি আট করো একটু, তাহলে দেখবা যে নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর 1টা 2টা, এবং দ্বিতীয় যে শক্তি স্তরটা আছে লক্ষ্য করে দেখো 2s এবং 2p, এটা দ্বিতীয় শক্তি স্তর, এখানে 2টা, এখানে আছে 6টা, টোটাল 8টা ইলেকট্রন আছে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এবার তুমি যদি এই তৃতীয় শক্তি স্তরের দিকে তাকাও, দেখো 3s এবং 3p6, টোটাল ইলেকট্রন কয়টা আছে? 2 আর 6 8, আবার 8টা ইলেকট্রন আছে তৃতীয় শক্তি স্তর, 8টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তোমার কিন্তু টোটাল 8টা ইলেকট্রন আছে। এখন তুমি যেন আবার বুঝিও না বা বলিও না যে হাসিব ভাই এরকম গোল গোল ইলেকট্রন দিছে, ইলেকট্রন দেখতে হয়তো বা গোল গোল, বিষয়টা এমন না, জাস্ট তোমাকে চিহ্নিত করার জন্য দিছি। তুমি গোল দাও, তুমি স্টার দাও, তুমি ফোটা দাও, যা দাও দাও, কোনো সমস্যা নাই। এবার চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? 1টা, দেখো 1টা ইলেকট্রন আমি এখানে দিচ্ছি। তো এখন দেখো তো, যখন তুমি একই গ্রুপের উপর থেকে নিচ দিকে যাচ্ছ তোমার কী এমন চেঞ্জ হচ্ছে? দেখো লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন তোমার 11টি, প্রোটনও তোমার, সরি, লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন হলো 3টি, প্রোটনও কিন্তু 3টি, এবং স্তর সংখ্যা কয়টি? 2টি। আবার সোডিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো, এটা তোমার সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন হলো তোমার 11টি, প্রোটন তোমার কয়টি? 11টি, এবং স্তর সংখ্যা কত? 1 2 3 3টি। আবার তুমি যদি পটাশিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো, এটা পটাশিয়াম, এর ইলেকট্রন সংখ্যা 19টি, প্রোটন সংখ্যা 19টি, আর তোমার স্তর সংখ্যা কত? স্তর সংখ্যা 1 2 3 4, অর্থাৎ 4টি। দেখো তো ভাই, এখানে কিন্তু সবই চেঞ্জ হচ্ছে।
একই গ্রুপের ব্যাখ্যাটা দেখো, বোঝার চেষ্টা করো। একই গ্রুপের যখন তুমি ওপর থেকে নিচ দিকে যাচ্ছ, তখন দেখো তাদের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, প্রোটন সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। 3 এখানে, 11 এখানে, 19 প্রোটন এখানে, 3 11 19, অর্থাৎ ইলেকট্রন প্রোটন বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে স্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখানে স্তর সংখ্যা 2, এখানে 3, এখানে 4। তাহলে কি হচ্ছে এখানে? তুমি বলবা এইভাবে যে আমরা যখন একই গ্রুপের ওপর থেকে নিচ দিকে যাচ্ছি, তখন তাদের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে নতুন স্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নতুন স্তর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তাহলে যেটা হচ্ছে, এই প্রোটন যেহেতু পজিটিভ, ইলেকট্রন যেহেতু নেগেটিভ, তখন এই প্রোটন এবং ইলেকট্রনের মাঝে দূরত্বটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সর্বশেষ ইলেকট্রনটার দূরত্ব কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দেখো এইখানে যে ইলেকট্রনটা আছে আর কেন্দ্রে থাকে তো প্রোটন, এই প্রোটন এই ইলেকট্রনের মাঝে দূরত্ব কিন্তু বহুত দূরে, কারণ কক্ষপথ বড় হয়ে গেছে, দূরত্বটা বৃদ্ধি পাইছে। এখানে কিন্তু দূরত্বটা একটু কম, এখানে কিন্তু দূরত্ব সব থেকে কম। তাহলে দূরত্ব যদি বেশি হয় তাহলে আমাদের কিন্তু আকর্ষণটা কী হয়ে যায়, কমে যায়। তার মানে এই গ্রুপের উপর থেকে নিচ দিকে গেলে তাদের ইলেকট্রন এবং প্রোটনের মাঝে আকার বড় হওয়ার কারণে বা ব্যাসার্ধ বড় হওয়ার কারণে আকর্ষণটা কিন্তু কমে যায়, এই কারণে কিন্তু তাদের আকারটা আসলে বৃদ্ধি পায়। তাহলে এখানে কি হয়, আকর্ষণ কম থাকে, আকর্ষণ কম থাকার কারণে এদের আকারটা কি হয়ে যায়, বড় হয়ে যায়। আর এখানে আকারটা যেহেতু ছোট বা স্তর সংখ্যা যেহেতু কম, এখানে ইলেকট্রন এবং প্রোটনের মাঝে আকর্ষণটা বেশি থাকে, ফলে এর আকারটা কিন্তু বড় হয়ে যায়, মানে ছোট হয়ে যায়। ঠিক আছে, তাহলে কাহিনি কি হলো, একই গ্রুপের ওপর থেকে নিচ দিকে গেলে পরমাণুর আকারটা আসলে বৃদ্ধি পায়। সে হিসেবে আমরা বলতে পারি যে তোমার পটাশিয়ামের আকার সব থেকে বড়, তারপরে হলো সোডিয়াম, তারপরে আমাদের সেই লিথিয়াম। ঠিক আছে, এটাই হলো আমাদের কিন্তু ব্যাখ্যা, যে কোনো গ্রুপের ক্ষেত্রে একই ব্যাখ্যা, আর যে কোনো পর্যায়ের ক্ষেত্রে ওই আগের ব্যাখ্যাটি। ঠিক আছে, আশা করতেছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো তোমরা যদি আসলে বিষয়টা বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা, যে তোমাকে যদি বলা হয় যে অক্সিজেন এবং ফ্লোরিন এই দুইটার ভিতর থেকে আসলে কে বড় কে ছোট, আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। অক্সিজেন এবং ফ্লোরিন এদের ভিতর থেকে কারা কার বড় আর কারা কার ছোট, ঝটপট কমেন্ট বক্সে জানাও, দেখি তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারো। তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।